विद्युत बिल को लेकर भाजपा समर्थकों की ओर से राज्य के विभिन्न इलाकों में विरोध प्रदर्शन किया गया। इसी क्रम में विधान नगर के लेक टाउन, सॉल्ट लेक 10 नंबर टैंक, सॉल्ट लेक केबीकेसी मार्केट समेत अन्य स्थानों पर सीईएससी के कार्यालयों के समक्ष प्रदर्शन किया गया। प्रदर्शनकारियों का कहना है कि कोरोना के कारण लोगों की आर्थिक स्थिति खराब है, इस परिस्थिति में लोगों का विद्युत बिल माफ करना ही होगा। আমাদের বিধাননগর দক্ষিণ মণ্ডলের তরফ থেকে আমরা আজকে এখানে পিকেটিং করেছিলাম এক ঘন্টার মতো। তাই এক ঘন্টা আমাদের দাবিটা জানিয়ে গেলাম যে এই বর্ধিত বিল বর্তমান পরিস্থিতিতে মুকুব করে দেওয়া উচিত। যেখানে তিন মাস ধরে কারোরই কোনো কাজকর্ম নেই, যা অবস্থা সেখানে বিদ্যুতের বিলটা যদি মুকুব করে দেওয়া তাহলে সাধারণ মানুষ কিন্তু আজকে খুব উপকৃত হবে। আর সেই দাবিতে ভারতীয় জনতা পার্টি লড়ছে এবং লড়বে। আমরা এই দাবি আবার আন্দোলন করব, আরও বৃহত্তর আন্দোলন করব। আজকে এক ঘন্টার জন্য বিক্রিং করেছি, ভবিষ্যতে বিদ্যুৎ অফিসের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব। আমাদের পার্টি নেতৃত্ব যেভাবে বলবে আমরা সেইভাবে করব।